হ্যালো গ্যাম্পা ফ্যামিলি, নিমকি সুস্মিতাদের তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই আর অনেকটা ভালোবাসা জানাই। তো সত্যি কথা বলতে এইভাবে গম্ভীর, মানে কি বলতো, তোমাদের সামনে সবসময় না আমার হাসি মুখে কথা বলতে ভালো লাগে, কিন্তু এখন তোমাদেরকে যে কথাটা বলবো প্রচণ্ড আমি মানে ভয় পেয়ে গেছিলাম, জানো তো ব্যাপারটা, ঘটনাটা যা হয়েছে, তো সেই জন্য আমার সত্যি কথা বলতে মুখে হাসি আসছে না। তো আজকে আমি তোমাদের সাথে কোনো রকম কোনো মজা করছি না, এটা একটা খুবই একটা খারাপ ঘটনা, আর বলতে পারো আমার নিজের দোষে। মানে এই ভিডিও ভিডিও করে করে, ভিডিও করার চক্করে, মানে ভিডিও, হ্যাঁ ঠিক আছে ভিডিও করতে ভালোবাসি, ব্লগ বানাই, ভিডিও করি, ঠিক আছে, কিন্তু অনেক সময় কি বলতো, ভিডিও করতে করতে অনেক কিছু মাথাতে রাখতে হয় যে আমি এটা ঠিক করছি না আমি এটা ভুল করছি। তো আমি আজকে সকালে যে ঘটনাটা ঘটেছে সেটাতে আমি মানে ঠিক করছি না ভুল করছি না ভেবেই আমি ভিডিওর দিকেই বেশি ফোকাসটা দিয়েছি। তো যে কারণে আজকে মানে কি বলবো, এমন একটা ঘটনা ঘটেছে, অবশ্য তোমরা শুনলে বুঝতে পারবে, ভগবানও, আমি ভগবানে বিশ্বাস করি, তো সেই জন্য আমি ভগবানের কথাই বলছি তোমাদের। তো ব্যাপারটা হচ্ছে ভগবানও হয়তো আমার উপর রেগে গেছিলো সেই সময়টাতে। তো আমার মানে এইরকম কখনো হয়নি, তো তখন আমি মানে ভগবান বলতে সব ঠাকুরই ভগবান, তো আমি গোপালের কথাই বলছি, তোমরা জানো আমি গোপালের পুজো করি। তো এই বাড়িতে মানে আসার পর থেকে আমার, আমাদের এই বাড়িতে যে গোপাল আছে, তো ওই গোপালকে আমি ছোটো থেকেই কী বলে, ছোটো থেকেই গোপালটার আমি মানে ইয়ে করি, পুজো করি আর কি। তো সেই গোপালের সাথে আমার শ্বশুর বাড়িতে আমি যে গোপালের পুজো করতাম সেই গোপালকে নিয়ে এসে রেখেছি। তো ব্যাপারটা হচ্ছে সেই গোপালের, গোপালকে স্নান করানোর সময় ঘটনাটা ঘটে, তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো, কারণ আমার কাছে সেই ক্লিপটা আছে, তোমাদেরকে দেখাতে আমি পারবো। তো সেই সময়টাই কি বলতো, আমি এটা মাথায় রাখিনি যে ভগবানের পুজো দিতে গেলে অন্তত ভক্তি ভরে পুজোটার দিকে বেশি মানে ধ্যান দেওয়া উচিত, সেটা না করে আমি মানে ভগবানকে পুজো করছি অথচ আমার মন ভিডিওর দিকে, মানে ভিডিওর দিকে বেশি ফোকাসটা করছি। হ্যাঁ, এর আগেও আমি কি বলতো ভগবানের পুজো বা ভগবানকে মানে অনেক কিছু আমি ভগবানের পুজো ওই টাইপের আর কি অনেক কিছু শেয়ার করেছি, ঠাকুরকে পুজো করাই, করা বাড়িতে যা পুজো টুজো হয় করা, বা আমি নিজে পুজো করছি, সব কিছু শেয়ার করেছি। কিন্তু আজকে আমার একটা বড় ভুল হয়ে গেছে, যে কারণে আজকে ওটা হলো। তো আমি ওই সময়টাই ভীষণ ভয় পেয়ে গেছিলাম, আমি তো ভগবানের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছি, আমি বুঝতে পেরেছি ওটা আমার দোষ ছিল। আর দেখো, আমি ভগবানকে বিশ্বাস করি বলে ভগবানের কথাটা বারবার বলছি, কিন্তু আবার দেখো আরেক দিক থেকে দেখতে গেলে ভগবান তো আছেই, তার সাথে আরেক দিক থেকে দেখতে গেলে আমার সাবধান হওয়াটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট ছিল। চলো তোমরা আগে দেখে নাও যে ঠিক কী ব্যাপারটা ঘটেছে, তোমরা না দেখলে আসলে বুঝতে পারবে না। তো ওই ক্লিপটা যেহেতু আমার কাছে আছে, আগে তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে বাকিটা বলছি, কেমন? তোমরা দেখতেই পারলে যে কি ঘটনাটা ঘটেছে। তো ব্যাপারটা হচ্ছে আমি এরকম ভুল সত্যি আর করব না, ভিডিও ভিডিও করতে গিয়ে ভিডিওর ওপর বেশি ফোকাস দিতে গিয়ে, হ্যাঁ ভিডিও যে করব না ব্লগ বানাবো না সেটা আমি বলছি না, কিন্তু এই ঠাকুরকে পুজো করার সময় একদম একবারে ঠাকুরের দিকে মন না দিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে পুজো করা, এই জিনিসটা আমি করব না। হ্যাঁ, যদি তোমাদের সাথে আমার শেয়ার করার ইচ্ছে থাকে আমি কি করব বলো তো, ট্রাইপডের মধ্যে ফোনটা রাখবো,
না হলে কাউকে বলো ফোনটা ধরে দিতে। তো ব্যাপারটা হচ্ছে আমার এখানে দুটো ভুল আছে, আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে ভগবানের পুজো করতে গেলে ভগবানকে তুমি পুজো করবে না, ঠিক আছে, কিন্তু যদি তুমি পুজো করো তুমি মন দিয়েই পুজো করো, ভগবানের উপর মনটা দাও, ভিডিওর উপর মন না দিয়ে, আর তা না হলে তোমার পুজো করার দরকার নেই। মানে আমাকে বলছি, আমি কিন্তু কাউকে বলছি না, কেউ খারাপভাবে নেবে না, আমি আমাকে বলছি পুজো করলে মন দিয়ে ভগবানের দিকে মন দাও, ওইভাবে ভিডিওর দিকে তাকিয়ে। মানে আমার আজকে দেখো ভুলটা সত্যি ভুল ছিল, মানে আমি যখন গোপালকে স্নান করাচ্ছি ঠাকুরের দিকে না তাকিয়ে আমি কি করছি ফোনের দিকে তাকিয়ে দেখছি যে গোপালকে আমি স্নান করাচ্ছি, এইভাবে তো হয় না ব্যাপারটা, তাই না? তো ঠাকুরও রেগে গেছিলো, আর ঠাকুর তো রেগে গেছিলো হয়তো, আর একটুর জন্য বেঁচে গেছি, মানে অত বড় গামলা যে জলটা, আমার ভাগ্যটা ভালো ছিল, তো কিছুটা পড়ছেন জলের মধ্যে ফোনটা পড়ে গেছিলো। আমি কী করেছি বলতো, সঙ্গে সঙ্গে ফোনটাকে তুলে নিয়ে আমি রোদে দিয়ে দিয়েছি, মানে আমাদের ঠাকুর ঘরের মধ্যে একটা জায়গায় রোদ পড়ে, সেখানটায় বসিয়ে দিয়েছিলাম, তো সেই জন্যই হয়তো ফোনটা আমার বেঁচে গেছে কিনা জানি না। তো আমার ফোনের কি বলতো ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না, খুব যে দামি ফোন তাও না, একটাই মাত্র ফোন, এই ফোনটাতে আমি ভিডিও বানাই তোমাদেরকে আগেও বলেছি। তো এই ফোনটা যদি আমার চলে যেত, সত্যি বলছি আমি কি করে যে ব্লক করতাম জানি না, আমার ওই মুহূর্তে এত পরিমাণ ভয় পেয়ে গেছিলাম, আমি তো ঠাকুরের কাছে একদম কান এইভাবে মূলে ক্ষমা চেয়ে নিয়েছি যে আমাকে ক্ষমা করে দাও, এইরকম কখনো করবো না আমি, সত্যি বলছি। যদি আমার ঠাকুরের পুজো কিছু শেয়ার করার ইচ্ছে থাকে আমি ট্রাইপডে লাগাবো ফোন, যাতে আমাকে ফোনের দিকে না তাকাতে হয়, ট্রাইপডে মানে সেট করে জাস্ট বসিয়ে দেব, হ্যাঁ, এই বারবার এক হাতে করে এরম করে ধরে এরম করে ফোনের দিকে তাকে এই পুজো করো পুজো করো পুজো করো এই ব্যাপারটা করবো না, আর না হলে কাউকে বলবো ফোনটা ধরে দিতে। ঠিক করেছি, পুজো হয়ে যাওয়ার পর হয়তো দেখাবো যে আমি পুজো করেছি, এইরকম ভুল। ওরে বাবারে, আজকে মানে কি বলবো, একটা বড় মানে বড় কিছু ঘটতে পারতো, ফোনটা আমার চলে গেলে কী অবস্থাটা হতো আমি সেটাই ভাবছি। আমি জানি আমি খুব একটা ভালো ব্লগ করতে পারি না, কী বলতো, চেষ্টা করছি আস্তে আস্তে করতে করতে, তো একদিনে তো হয় না, মানে সবাই তো পারে না বলো, অনেকে একদিনে পারে, অনেকে টাইম লাগে, আমার সেরকম টাইম লাগছে, একটু একটু করে করার চেষ্টা করছি। আমি জানি খুব একটা ভালো পারি না, আমার ফোনের ক্যামেরা কোয়ালিটিও খুব ভালো নয়, কিন্তু তার সত্ত্বেও যতটুকু করি বা এই যে এই ফোনটা দিয়ে করি আমি, এই ফোনটা চলে গেলে আমার সত্যি বলছি, যাই হোক এটাই তোমাদেরকে বলার ছিল, তোমরাও যদি আমার মতো এরকম করো খুব সাবধানে, সত্যি কথা, মানে এরকম বড় পুরো গামলাটা, হ্যাঁ, কারণ আমি যে ওই বাড়ি থেকে গোপালটা এনেছি সেই গোপালটা তো মোটামুটি এরকম এরকম গোপাল, তো তারকে স্নান করাতে মানে গামলাটা একটু বড়ই চাই, ঠাকুরের যেটা বসিয়ে ইয়ে করার আর কি, পুজো করা, তো সেই গামলাটা হাফ পুরো জল হয়ে গেছে, মানে ভাবতে পারছো ফোনটা, মানে আজকে কি বলবো, লাকটা ফেভার করেছে, একটুখানি জাস্ট জলের মধ্যে গেছিলো, পুরোটাই চলে গেল, হাফও যদি চলে যেত শেষ। যাক, এটুকুই তোমাদেরকে বলার ছিল, তো সেই জন্য সারাদিনে ব্লগও করিনি, ভাবলাম তো মানে ভালো লাগছিল না জানো তো, তারপর ভাবলাম যে তোমাদেরকে একবার জানিয়ে দিই যে নিজেই জেনে শুনে ভুলটা করেছি, যাক আমি বাবা ক্ষমা চেয়ে নিয়েছি ঠাকুরের কাছে, আর এই ভুল আমি করবো না, নিজেও আমি একদম ঠিক করে নিয়েছি, যদি করার হয় তোমাদেরকে যেভাবে বললাম ওইভাবেই করব, তোমরাও যদি আমার মতো এরকম ভুল করো কিছু মনে করো না, তোমাদেরকে বলছি খুব সাবধান কিন্তু, হ্যাঁ, আজকে মানে কিছু একটা ঘটতে ঘটতে ঘটেনি, যাই হোক আর কিছু বলছি না, সবাই ভালো থেকো, পরের দিন অবশ্যই ব্লগের সাথে আবার দেখা হচ্ছে, তো আজকের মতো টাটা।